আজকালকে যে কোনো চাকরি পেতে গেলে আপনাকে প্রথমেই আপনার এমপ্লয়ারের কাছে আপনাকে একটা সিভি জমা দিতে হবে বা আপনাকে একটা রেজিউমি জমা দিতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে সিভি বা রেজিউমিটা কী। সিভি বা রেজিউমিটা হচ্ছে গিয়ে এ4 সাইজ পেপারে লিখা আপনার অ্যাড্রেস, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আপনার অ্যাচিভমেন্টস, আপনার অবজেক্টিভস, এগুলো সম্পর্কে খুব কম কথায় একটা প্রেজেন্টেশন, যেটা দেখে আপনার এমপ্লয়ার আপনাকে ডাকবে। কারণ আপনি দেখুন, একটা চাকরি যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন একটা পদের জন্য হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, এবং সেই প্রতিটি অ্যাপ্লিকেশন পড়ে দেখার মতো ক্ষমতা বা সময় কারুর থাকে না। সেই জন্য কি হয়, আজকাল সিভি ইউজ করা হয় বা রেজিউম ইউজ করা হয়, যেটা দেখে এক ঝলকে আপনার এমপ্লয়ার আপনার সম্পর্কে জেনে যাবে এবং আপনাকে হায়ার করার জন্য, আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। সেজন্য একটা ভালো সিভি তৈরি করা দরকার। আর আপনারা দেখেছেন যে আজকালকে ইন্টারনেটে অনেকগুলো সাইট থাকে, সেই সাইটগুলোতে সিভিগুলো জমা দেওয়া থাকে, এবং সেই সিভিগুলো দেখে দেখে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজাররা তাদের এমপ্লয়িকে ডেকে নেয়, যাদেরকে নতুন এমপ্লয়ি করবে তাদেরকে হায়ার করার জন্য ডেকে নেয়। এটা হচ্ছে কি একটা গুড সিভি। এবার দেখতে হবে যে আপনার সিভিতে যে ইনফরমেশনগুলো দেয়া থাকবে তার সিকোয়েন্সটা কী হবে বা অর্ডার অফ সিকোয়েন্স কী হবে। প্রথমেই থাকবে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার নাম, আপনার লোকাল অ্যাড্রেস, আপনার ইমেল আইডি এবং আপনার টেলিফোন নাম্বার। তারপর থাকে আপনার কেরিয়ার অবজেক্টিভ, আপনি কেন এই জব করবেন বা আপনি আপনার জীবনে কীরকম কাজ করতে চান, আপনি কোম্পানিকে কী দিতে চান, সেটা সম্পর্কে আপনি কম কথাতে যেটা লিখবেন সেটা হচ্ছে গিয়ে আপনার কেরিয়ার অবজেক্টিভ। দেন থাকবে আপনার এডুকেশনাল ইনফরমেশনস, ওটা হচ্ছে গিয়ে আপনি কোন স্কুলে পড়েছেন বা কলেজে পড়েছেন, সেই সম্পর্কে আপনার বোর্ড অর ইউনিভার্সিটি, আপনার সাবজেক্টগুলো কী কী নেওয়া আছে, আপনি পার্সেন্টেজ কীরকম পেয়েছেন, সেটা সম্পর্কে আপনি একটা টেবুলেটেড ফর্মে যে ইনফরমেশনটা দেবেন সেটা। তারপর আপনার যদি কোনো এডুকেশনাল অ্যাচিভমেন্ট থেকে থাকে, আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন, কোনো প্রজেক্টে কাজ করেছেন, বা আজকালকে যে বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে দেখা যায় যে তাদের লাস্ট সেমিস্টারগুলোতে কিছু প্রজেক্ট থেকে যায়, সেই মাইনর প্রজেক্টগুলো সম্পর্কে আপনি টাইটেলটা দিয়ে দেবেন এবং কীরকম কাজ করেছেন সেটা সম্পর্কে অল্প কথায় বলে দেবেন। সবচেয়ে বড় হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেটা আপনি ক্রনোলজিক্যালি সেটা বলে দেবেন, এবং সেটা হবে উল্টো দিক থেকে, আপনি রিসেন্ট যেটা করছেন বা রিসেন্ট যেটাতে আছেন সেটা থাকবে সবার উপরে, আর ধীরে 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 আপনি বাকিগুলো নিয়ে লিখে নেবেন, এবং সবশেষে থাকবে আপনি শুরুতে যেটাতে জয়েন করেছিলেন সেটা সম্পর্কে। তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন কোম্পানিতে ছিলেন, কতদিন ছিলেন, কি পোস্টে কাজ করেছেন সেটা সম্পর্কে থাকবে। এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সড পার্সনদের জন্য। আর যাদের এক্সপিরিয়েন্স থাকে না, যারা ফ্রেশার, তাদের তো অবশ্যই এই কলামটা লিখতে হবে না, সেটা বাদ যাবে। দেন থাকবে আপনার রেলেভেন্ট স্কিলস, আপনার অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, দেন রেফারেন্সেস, এগুলো থাকবে। এবার হচ্ছে গিয়ে আপনার রেলেভেন্ট স্কিলস, আপনার স্কিল কী কী। রেলেভেন্ট স্কিলে থাকবে আপনার ল্যাঙ্গুয়েজেস, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, তারপর আপনার কম্পিউটার স্কিল আছে কি না, আপনার কোনো কম্পিউটারে যে বিভিন্ন যে আজকালকে যে বিভিন্ন অ্যাপে কাজ করা হয় সে কোন কোন আপনি কাজ জানেন সেগুলো সম্পর্কে আপনার লেখা থাকবে। তারপর আপনার অ্যাক্টিভিটিস থাকবে, অ্যাক্টিভিটিসে থাকবে আপনার কী থাকবে সেটা, আপনার পজিশন অফ রেসপন্সিবিলিটি, ট্রাভেল, কোনো ক্লাবের মেম্বারশিপ আছে কি না, কোনো সোসাইটিতে আপনি আছেন কি না, প্রফেশনাল অর্গানাইজেশনে আপনার মিউজিক হবি আছে কি না, আপনার স্পোর্টস, ওগুলো সম্পর্কে লিখবেন। আর লাস্টে থাকবে রেফারেন্সেস, দুজন লোকের নাম দেবেন যারা আপনার সম্পর্কে
আপনার এমপ্লয়ারকে ইনফরমেশন দিতে পারবে। আপনার এমপ্লয়ার যখন আপনার সম্পর্কে বিভিন্ন কোয়ারি নিয়ে কোশ্চেন করবে, সেগুলো যাতে কোনো রেফারি যাতে সেটাকে সাপোর্ট করে, সেরকম কাউকে আপনি দুজনকে আপনি রেফারি হিসেবে দিয়ে দেবেন। তাদের নাম, তারপর ডেজিগনেশন, দেন অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, এগুলো আপনি দিয়ে দেবেন। এই হচ্ছে গিয়ে আপনার সিভিতে বা রেজিউমিতে থাকবে। এখন আপনি সিভিটা কিসে লিখবেন, সেটা আপনি লিখবেন যে এ ফোর সাইজ পেপারে, এবং ফন্ট যেটা ইউজ করবেন সেটা হবে 12 পয়েন্টের হবে, টাইমস নিউ রোমান 12 পয়েন্ট হবে। আর আপনার নামটা থাকবে জেনারেলি 14 এবং 16 পয়েন্টের মধ্যে, এর ওপরে লিখবেন না বা এর কমেও লিখবেন না, বেশি ছোটও করবেন না, বেশি বড়ও করবেন না। আপনার বোল্ড হেডিংগুলো, আপনার পেপার লেআউটের মধ্যে আন্ডারলাইনগুলো, ওগুলো যাতে খুব কম হয় সেদিকে আপনি নজর রাখবেন। এবার অনেক সময় দেখা যায় যে সিভি লেখার সাথে সাথে সিভির সঙ্গে একটা গুড কভার লেটার দিয়ে দেওয়া হয়। আগামী যে ভিডিওটা তৈরি হবে সেটাতে আমি অবশ্যই বলবো যে কীভাবে সিভিটা লিখতে হয় এবং কীভাবে কভার লেটারটা তৈরি করতে হয়। তো কভার লেটার এবং সিভি বা রেজুমি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একটা আরেকটার সঙ্গে জড়িয়ে থাকে এবং একটা আরেকটাকে টেনে নিয়ে যায়। সেই সম্পর্কে আপনাদের জানা উচিত এবং জানা দরকার।